তো আজকের ব্লগটা হচ্ছে সকাল থেকে বিকেল পর্যন্ত আমি কি কি কাজ করলাম সেটা কি সেগুলো আপনাদেরকে সঙ্গে শেয়ার করব তো এখন হচ্ছে সকাল বেলা তো সকালে নাস্তা তৈরি করে খেয়ে নেওয়ার পরে হচ্ছে সব কিছু আর কি পরিষ্কার করব তো আসলে সকাল বেলা ঘুম থেকে উঠেই হচ্ছে নাস্তাটা তৈরি করতে হয় তারপরে হচ্ছে বিছানা পত্র তারপরে খাবার টেবিল তারপরে বাচ্চাদের রুম এগুলো কিন্তু গুছাতে হয় তো দেখা যায় যে সকাল বেলাটা ঘুম থেকে উঠে আগে রান্নাটা করতে হয় তারপরে হচ্ছে এই এইসব কাজগুলো আপনি করে থাকি প্রতিদিন তো সব আসলে দেখানো হয় না তো আজকে ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি যে সকাল বেলায় কি দিয়ে শুরু হয় আসলে তো খাবারটা দেখাতে পারি নাই সকালে হচ্ছে খিচুড়ি খেয়েছি তো প্রতিদিনই হচ্ছে আমরা সকাল বেলায় কি খিচুড়িটা খাই আমাদেরকে দেখে উল্টো সবাই আসলে সকাল বেলায় রুটি খায় তো আমরা হচ্ছে সকাল বেলায় খিচুড়ি খাই আর রাতের বেলা হচ্ছে রুটিটা তৈরি করি তো এই যে দেখতে পেলেন আমি বিছানার চাদরটা হচ্ছে চেঞ্জ করে নিলাম তো অনেক হয়েছে আর কি দশ থেকে পনেরো দিনের হয়ে গেছে চাদরটা পাল্টাই নাই তো আজকে ভাবছি পাল্টিয়ে নিই তো এক সপ্তাহ পর পরই আর কি চেষ্টা করি পাল্টিয়ে নেওয়ার জন্য যেহেতু ছোট বাচ্চা লাফালাফি করে বাচ্চারা তো সবসময় বিছানার মধ্যে উঠে তো এই জন্য আর কি বিছানাটা কিন্তু আসলে বাচ্চা থাকলে তাড়াতাড়ি ময়লা হয়ে যায় তো আমি বিশেষ করে এক সপ্তাহ পর পরই আর কি বেশি ধুই এই তো চেঞ্জ করে নিয়েছি এখন হচ্ছে বিছানাটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি তো আমি হচ্ছে বিছানাটা ঝাড় দিলাম হচ্ছে আর কি নারকেলের যে ঝাড়ু আছে না সে নারকেলের যে ঝাড়ু সেগুলো দিয়ে ওগুলো দিয়ে ঝাড়ু দিলে আসলে বিছানাটা আর কি সুন্দর হবে আমার কাছে ভালো লাগে ঝাড়ু দিতে তো এই তো বিছানাটা আর কি complete হয়ে গেছে এখন চাদরটা কে ভিজিয়ে রাখবো আর আমি হচ্ছে দুপুরের জন্য রান্না বসিয়ে দেব চাদরটা ওদিকে ভিজিয়ে রাখি দেব আর এদিকে হচ্ছে রান্নাটা বসিয়ে দেব তারপরে হচ্ছে যখন আমি দুপুরের দিকে আর কি রান্না টান্না কাজকর্ম শেষ করে গোসলে যাব তখন হচ্ছে চাদরটা ধুয়ে নেব। যে দেখতে পাচ্ছেন চাদরটা উঠিয়ে নিয়েছি এখন এটাকে গুড়া সাবান দিয়ে আর কি ভালোভাবে ভিজে রেখে দেব তাতে করে আসলে আর কাজটা একটু সহজ হয়ে যায় অনেকক্ষণ যাবত একটু ভিজে রাখলে কিন্তু ময়লাটা তাড়াতাড়ি উঠে আসে বেশি কিছু আছে রান্না করব না তো অল্প আর কি যে রান্নাটা করা যায় বা অল্প কিছু দিয়ে যে খাবারটা খাওয়া যায় সেটাই করব তো আজকে দুপুরে হচ্ছে চিকেন রান্না করব আর একটু পোলাও রান্না করব এই পোলাও আর চিকেন হলে কিন্তু আর কিছু লাগে না অনেক না হলেও কিন্তু চলে আর দেখা যাচ্ছে যে ভাত রান্না করলে কিন্তু মাছ কিংবা মাংস অথবা ডাল ভাজি সব করে লাগে তো আমি হচ্ছে আজকে চিকেনটা রান্না করতেছি নারকেল দিয়ে তো নারকেল দিয়ে রান্না করলে কিন্তু আসলে চিকেনটা খেতে ভালো লাগে যে চিকেন বলেন বা গরুর মাংস হাসির মাংসের মধ্যে আমরা ছোটবেলায় খেয়েছি আমার মা কি যে হাসির মাংস বা নাকি পূজিল ফাংশনের মধ্যে অনেক সময় এরকম নারকেল দিয়ে আর কি আস্ত নারকেল আর কি স্পিস করে কেটে তারপরে হচ্ছে চিকন ফালি করে কেটে তারপরে দিয়ে রান্না করতে নারকেল কিন্তু রান্না করলে নরম হয় না সেরকমই থাকে তবে মশলাটা ভিতরে ঢুকে খেতে ভালো লাগে যখন খায় একটু কহা দাঁতের মধ্যে পলে একটু কচকচ লাগে তখন খেতে আমার কাছে ভালো লাগে অনেক দিন পরে খাবারটা খাচ্ছি আমি কি নারকেল দিয়ে চিকেনটা রান্না করলাম আর এদিকে হচ্ছে আমি পোলার জন্য চালটাকে ভালোভাবে কোশিয়ে নেছি পোলাটা আমি সবসময় অল্প করে যখন রান্না করি তখন হচ্ছে রাইস কুকারের মধ্যে রান্না করে নেই আর তো রাইস কুকারে পানিটা গরম দিয়ে তারপর হচ্ছে আমি চালটাকে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে রাইস কুকারের মধ্যে দিয়ে দেব আর এদিক দিয়ে হচ্ছে আমার চিকেন রান্নাটাও হয়ে গেছে এই তো লোকটা ঠিক এরকম দেখাচ্ছে তো আসলে খুব অল্প সময়ের মধ্যে রান্নাগুলো করা যায় তো বেশি কিছু আজকে আর রান্না করছি না আর এদিক হচ্ছে আমি নারিকেলও কুড়িয়ে রেখে দিয়েছি এভাবে হচ্ছে ডিপ ফ্রিজ করে সংরক্ষণ করব অনেক সময় দেখা যায় যে আসলে পায়েস বা পিঠা তৈরি করার সময় কিন্তু এভাবে রেখে দিলে তখন কাজটা সহজ হয়ে যায় তা না হলে দেখা যায় যে যখন রান্না করবেন তখন আবার নারকেল কুড়াতে গেলে অনেকটাই সময় লেগে যায় আর এই যে এই বক্সের মধ্যে আছে হচ্ছে আদা রসুনের পেস্ট আসলে করে রেখে দিলে কাজটা অনেক সময় আসলে রান্না করতে গেলে অনেক সহজ হয় তো এইভাবে একটু বক্সে ভরে রেখে দিচ্ছি তো আমার রান্নার দিকে হয়ে গেছে তারপরে হচ্ছে আপনাদের সঙ্গে বিকেল বেলায় কি নাস্তা তৈরি করলাম সেটাই শেয়ার করব তো বিকেল বেলা হচ্ছে লমন কেক তৈরি করেছিলাম তো এই কেকটা খেতে অনেক মজার হয়েছিল আর লেমন কেক কিন্তু লাগে আমার কাছেও এই তো এটা হচ্ছে পাউট লেমন কেক তো আমি পিস করে কেটে নিয়েছি বাচ্চাদেরকে দিব বিকেল বেলায় তো মাসাল্লাহ অনেক মজার হয়েছিল তো আজকের ব্লগটা কিন্তু একদমই ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যারা কিনা নতুন আমার চ্যানেলটিতে প্রথম দেখতেছে তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের একটা সাবস্ক্রাইব বা একটা লাইক আমাদের কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে নিয়ে অনেক সাহায্য করে আর ভালো লাগে যখন দেখি যে না সবাই ভিডিওটা দেখছে ভালো লাগছে তখন নিজের কাছেও ভালো লাগে তো সে অনুরোধ করছি সবাই যারা নতুন দেখতেছেন আপুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন যেখানে ভুল ত্রুটি আছে সেটা বলবেন তো সেটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব আজকের মতো আল্লাহ হাফেজ